আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপ কারা পাবে কত নাম্বার পেলে এই স্কলারশিপটা পাবে সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করব নমস্কার বন্ধুরা স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমি এখান থেকে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি তো চলো তোমাদের সেই ডাউনলোড করা বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো এই হচ্ছে সেই এই বিজ্ঞপ্তি তো প্রথমেই তোমাদের বলে দিই যে এখানে কিছু শর্তগুলো আছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যার মানে হচ্ছে এস ভি এম সি এম এস এখানে বলেছে পারিবারিক আয় পরিবারের যে আয় সেটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম হতে হবে ঠিক আছে তোমাকে আবার বলে দিচ্ছি যে যে আবেদন করবে তার পরিবারের আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার থেকে কম হতে হবে কিন্তু ব্যতিক্রমী কাদের জন্য এটা ব্যতিক্রমী আছে যারা কন্যাশ্রী পায় নন নেট এম নন নেট পিএইচডি এবং নেট এল এস পিএইচডির ছাত্রছাত্রীরা মানে তাদের ক্ষেত্রে এটা শর্ত প্রযোজ্য না তাদের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি পারিবারিক আয় বেশিও থাকে তবুও তারা এই স্কলারশিপটা পাবে কোন কোন কোর্সে পাবে কি যোগ্যতা লাগবে যে কোর্সগুলোর নাম যদি তুমি মাধ্যমিক পাস করে করলে বা করেছো উচ্চ মাধ্যমিক কোর্সে তুমি ভর্তি হবে তোমাদের মাধ্যমিকের নাম্বার লাগবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি মাসিক পাবে তুমি এক হাজার টাকা তো কি বললাম যদি তুমি মাধ্যমিক পাস করেছো পঁয়াত্তর পার্সেন্ট বা তার বেশি নাম্বার নিয়ে তাহলে তুমি এক হাজার টাকা করে মাসে পাবে স্নাতক স্তর কলা বিভাগ নিয়ে যদি পড়ো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার যদি এইচএসে থাকে তাহলে তুমি এক হাজার টাকা পাবে স্নাতক স্তর বাণিজ্য বিভাগে পঁচাত্তর পার্সেন্টই লাগবে আর এটাতেও এক হাজার টাকা স্নাতক স্তর বিজ্ঞান বিভাগ নিয়ে যদি কেউ পড়ে তাহলে সে পাবে পনেরোশো টাকা মাসিক কিন্তু এগুলো স্নাতক স্তর অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স করলে পনেরোশো টাকা এবার চলে আসি স্নাতকোত্তর স্তর কলা বিভাগে এখানে বলে দিয়েছে এস এম এস এর জন্য ত্রিপান্ন পার্সেন্ট এবং কে থ্রি অ্যাপ্লিক্যান্টের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট কে থ্রি অ্যাপ্লিকেন্ট হচ্ছে যারা কন্যাশ্রী পায় স্নাতক স্তর কলা বিভাগ স্নাতকোত্তর ক স্তর কলা বিভাগে থাকলে তুমি দু হাজার টাকা পাবে বাণিজ্য বিভাগে থাকলে দু হাজার টাকা বিজ্ঞান বিভাগে থাকলে পঁচিশশো টাকা এবং পেশাদারি কোর্স থাকলে পঁচিশশো টাকা পার মান্থ পাবে তারপরে যদি বলে দিচ্ছে পিএইচডি বা নন নেট এম ফিল এগুলো করলে তোমরা পাবে যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং আট হাজার টাকা স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং যদি কোর্স করো তাহলে তোমরা পাবে পাঁচ হাজার টাকা পলিটেকনিক যদি করো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যোগ্যতা বলে দিয়েছে এটাতেও পাবে তোমরা পনেরোশো টাকা স্নাতক স্তর মেডিকেল ডিগ্রি করলে তোমরা পাবে পাঁচ হাজার টাকা এবং ডিপ্লোমা কোর্স করলে তা তোমরা পাবে পনেরোশো টাকা ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগে একবার দেখে নাও পদ্ধতিটা প্রথমে তোমাদের যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এস ভি এম সি এম ডট ডাব্লু বি এইচ ডট গিয়ে তোমাদেরকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে তারপর তোমাদের তথ্য আপলোড করতে হবে তথ্যগুলো হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট শেষ বোর্ডের কাউন্সিল বা কলেজের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মার্কশিট পরিবারের আয়ের সংশয়পত্র যা জয়েন্ট বিডিও অথবা গ্রামীণ এলাকা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি অথবা ডেপুটেশন কমিশনের গ্যাজেটেড অফিসারের দ্বারা প্রদত্ত ঠিক আছে এটা কিন্তু কন্যাশ্রী আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় বসবাসের সার্টিফিকেট হিসাবে আধার আধার আইডি অথবা ভোটার আইডি রেশন কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা সংশয়পত্র দিতে হবে কার্যকরী চালু অ্যাকাউন্ট তোমাদের যে অ্যাকাউন্টটা দিতে হবে ব্যাংকের সেটা চালু দিতে হবে এবং আইএফএস কোড সহ ব্যাংকের বইয়ের প্রথম পাতার স্ক্যান করা ছবি লাগবে এই জিনিসগুলো তোমাদের দিতে হবে বন্ধুরা এই ফর্মটা এখনও বেরোয়নি তবে তবে এটা শিওর যে সেপ্টেম্বরের মাসের থেকে বা মাসের পরে পরে এই ফর্মটা ছাড়বে এটা অনলাইনে সম্পূর্ণ কিছু করতে হবে আর যখন বেরোবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তাই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও আর পরবর্তী আমি স্কলারশিপের আরও ভিডিও দেব তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ